এখন আমি রবি স্পিড ইন্টারনেট 4G ইন্টারনেট স্পিড টেস্ট করব। আমি আছি এখন ঢাকা জেলার উত্তরা থেকে পূর্ব দিকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার ভিতরে একটা গ্রামে। সেখানে দেখতে পাচ্ছি যে ফোরজিটা আউটডোরে খুব ভালো পাচ্ছে, ইনডোরে ততটা পাচ্ছে না, আউটডোরে খুব ভালো পাচ্ছে। এর জন্য আমি স্পিড টেস্টটা করার জন্য একটু প্রিপারেশন নিলাম। দুইটা স্পিড টেস্ট দিয়ে করবো, একটা হচ্ছে স্পিড টেস্টার যেটা ওকলা, আর একটা হচ্ছে fast.com। সর্বপ্রথম আমি fast.com-এ যাই, তারপর ওকলাতে চলে যাব। fast.com স্টার্ট, দেখি 20 Mbps, 34, 33, 35, 36, 37, 38, 39, 40 উঠে গেছে, 40 Mbps দেখাচ্ছে ওকলা fast.com-এ। এখন আবার এটার স্পিডটা ভালোই মনে হয়েছে। এখন তাহলে আমরা ওকলা যেটা স্পিড টেস্টটা ওটাতে ট্রাই করে দেখি কীরকম স্পিডটা এখানে পায়। সার্ভার যেটাই পাক গো, পিং দেখাচ্ছে 18 ms, 18 স্পিড দেখাচ্ছে, 44, 47 Mbps, তারপর 48। আপলোড স্পিডটা দেখি কীরকম দেখাচ্ছে, 7, 6, 7-এর মধ্যে আপ ডাউন করছে স্পিডটা। এখানে ওকলা স্পিড টেস্টটা দেখাচ্ছে 48.0, আপলোড স্পিডটা দেখাচ্ছে 7.10। অ্যাভারেজ এই দুইটাতে অ্যাভারেজ করলে দেখা যাচ্ছে একটাতে 40 দেখাচ্ছে fast.com-এ, আর ওকলা স্পিড টেস্টের দেখাচ্ছে 48 আপলোড ডাউন দুইটা, কারণ fast.com-এ আপলোড ডাউন দুইটার একটাও দেখায় না, জাস্ট ডাউন স্পিডটা দেখায়। এই ছিল আজকে আমার রবি ইন্টারনেট 4G ইন্টারনেট স্পিড 4.5G যেটা ওনারা দাবি করে। আমার এলাকাতে এখনও, আমি যে এলাকাতে আছি এলাকাতে এখনও অন্য কোনো অপারেটারের, রবি আর এয়ারটেল ছাড়া অন্য কোনো অপারেটারের 4G এখনও চালু হয়নি। 3G পর্যন্ত আছে জিপি এবং বাংলালিংকে। এই আশা করি সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।